আমি করি কারণ আমি পারি, আমি পারি কারণ আমি পারতে চাই, আমি পারতে চাই কারণ তুমি বলেছিলে আমি এটা করতে পারবো না। আমি তো এটা চাইলেই করতে পারবো, এটা ভেবে কখনো আনন্দ পেও না, ওতে কাজটাই কখনো করা হবে না। মনের আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে দাও। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি কখনোই করতে পারবে না। তোমার যা নেই তার পিছনে ছোট, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে তোমার যা আছে গতকাল তুমি সেটার পিছনে ছুটেছিলে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে। আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন, সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানেই হয় না। যে তোমাকে কষ্ট দেয় তার জন্য কখনো চোখের জল ফেলো না, বরং তাকে ধন্যবাদ দাও তার চেয়ে ভালো কাউকে খোঁজার সুযোগ করে দেওয়ার জন্য। সাফল্যের তিনটি সত্য: অন্যের থেকে বেশি জানো, অন্যের থেকে বেশি কাজ করো, অন্যের থেকে কম আশা করো। অযোগ্য মানুষেরাই সবসময় জোর করে সবার মাঝে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করে। অভিজ্ঞতা কখনো তৈরি করা যায় না, অভিজ্ঞতা অর্জন করতে হয় বিভিন্ন কাজের মধ্য দিয়ে। আত্মবিশ্বাস গভীর জঙ্গলে ছোট্ট টর্চের মতো, এতে পুরোটা আলোকিত হয় না, কিন্তু যথেষ্ট আলো দেয় যাতে নির্বিঘ্নে নিরাপদে পৌঁছানো যায়। আত্মবিশ্বাসের সাথে দিন শুরু করো। আমি জানি আকাশ ছুঁতে পারবো না, তাই বলে স্বপ্ন দেখতে তো দোষ নেই। আকাশ ছোঁয়ার ভয়ে যদি আকাশের দিকে তাকাতেই ভয় পাই, তাহলে তো স্বপ্ন দেখা ভুলে যেতে হবে। আমি ব্যর্থ হয়েছি কিন্তু ঘুরে দাঁড়িয়েছি, আমি দুঃখ পেয়েছি সামলে নিয়েছি, আমি ভুল করেছি শিক্ষা নিয়েছি, আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই করে বেঁচে আছি, আমি নিখুঁত নই, আমিও একজন মানুষ, আমার যা আছে তা নিয়েই আমি খুশি। আমি সেই সমস্ত লোকদের কাছে কৃতজ্ঞ যারা আমার খারাপ সময়ে আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, কারণ তাদের বিশ্বাস ছিল যে আমি এই সমস্যার সময় থেকে একাই বেরিয়ে আসতে পারবো। আমি সম্মান করি আমার সব শত্রুদের, তাদের কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে অনেক কিছু শিখেছি। আমরা সবাই অসীম শক্তির অধিকারী, কিন্তু চোখে হাত রেখে তবু আমরা মাঝে মাঝে বলি চারিদিকটা কি অন্ধকার, এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মকাণ্ডের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের এসব কর্মকাণ্ড দেখেও কিছু করে না তাদের জন্যই ধ্বংস হবে। একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা খুলে যায়, কিন্তু কখনো কখনো আমরা বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে তাকিয়ে এত লম্বা সময় ধরে বিলাপ করি যে খোলা দরজাটা আমাদের চোখেই পড়ে না। একটা পাখি কখনো উঁচু ডালে বসতে ভয় পায় না, কারণ সে জানে সে যতই বিপদ হোক সে পড়ে যাবে না, কারণ তার কাছে ওড়ার আত্মবিশ্বাস আছে।